হাই বন্ধুরা, কেমন আছো? সকলে আশা করছি খুব ভালো আছো, কারণ দুদিন আগে ঈদ চলে গেছে। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মোবারক, আর আশা করছি এবার খুব সুন্দরভাবেই সবাই ঈদ কাটিয়েছো, কারণ কোনো বৃষ্টি ছিল না, কোনো ঝামেলাই ছিল না, করোনার কোনো চাপ ছিল না, তাই এবছরের ঈদটা খুব সুন্দরভাবে সবাই কাটাতে পেরেছ আশা করছি। তো গাইজ, এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন বিকেলবেলার। দেখো আমাদের গলিতে কত গরু আনা হয়েছে, তো এখান থেকে দু থেকে তিনটা গরু আমার মেয়ে ভিডিও করে নিয়ে এসেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি এবার তেমন একটা বাহিরে যাইনি, অসুস্থ, কিন্তু বিকেলবেলা একটু বের হতে হয়েছিল, তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। দেখো, এটা হচ্ছে আমার বাসার সামনে একটা গরু, এই যে আর একটা গরু হচ্ছে আমার পাশের বাসায়। আর এখন হচ্ছে বিকেলবেলা, মানে সন্ধ্যা হয়ে গেছে, একটু বাহিরে যাব। তো এখানে এসেছি, এই সময় কিন্তু দারুণ দারুণ জিনিস কিনতে পাওয়া যায়, মানে চাঁদ রাতের দিনে আর কি। তো এখানে আসলাম একটা কাঠ কেনার জন্য, ওই তরকারি টরকারি খাটার জন্য আর কি। আর দেখলাম সামনে একটা গরু আছে, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে দেখো গরুর খাবার দাবার, দড়ি, ভুসি, সব কিছু কিন্তু আয়োজন করা হয়ে গেছে, সারা রাস্তা জোড়া মানুষ ভর্তি। তো এখানে ভিডিও করতে আমার একটু লজ্জা লাগছিল, তারপর আর কি চুরি করে যতটুকু পেরেছি করেছি। তো আমার ছোটো দেবর এসেছে, তোমরা জানো, দেখেছো দুপুরবেলা। তো ও বললো, ওদি কিছু গেঞ্জি কিনবো, চলো। তো আমরা গেলাম, তো এই যে দেখো এসে গেছি। আজকে হচ্ছে চাঁদ রাত, তো চাঁদ রাতে হচ্ছে সব ধরনের জিনিস পাওয়া যায়, আর আর সব কিছু নিয়ে হচ্ছে মেলার মতো বসেছে। দেখো এই যে এই হচ্ছে অবস্থা, সারা রাস্তা জোড়া লোক, এখানে হাঁটাহাঁটি করাও ঠিক না, কারণ অনেক ঝামেলা, প্রচুর লোক। তো আমাদের কেনাকাটা শেষ, আমরা বাসার দিকে যাব এখন। তো বাসায় চলে এসেছি, মশলা বেটে রেখে গিয়েছিলাম, এসে রান্না শুরু করব এখন, মুরগির মাংস রান্না করব রাতে। তো এই আর কি রান্না শুরু করি, চলো যাই, তারপরে তোমাদের সাথে হাওয়ার কথা হচ্ছে। এখন শুধু মুরগি মাংসটাই রান্না করব রাতে, আর দুপুরবেলার ডাল আছে। আর কাজে তো প্রচুর পরিমাণে ব্যস্ত, আমি ইদানিং তেমন একটা মনে করো বসে থাকতে পারি না, কারণ তোমরা দেখেছো ঘরের সম্পূর্ণ ফার্নিচার কালার করা হচ্ছে, সেই জন্য অনেক ব্যস্ত। চলো দেখতে থাকো। তো গাইজ, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একদিন আগের ভিডিও। দুটো ভিডিও আমি একসাথে জুড়িয়ে দিয়েছি দুই দিনের, কারণ খুব একটা ভালোভাবে ভিডিও কদিন ধরে করতে পারছিলাম না কাজের চাপে, সেই জন্য। তো যাই হোক, আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে ঈদের পরের দিন একটু মার্কেটে গিয়েছিলাম একটু কেনাকাটা করতে। আর আমাদের হচ্ছে একটা বেবি হয়েছে আর কি, আমার ছোট দেবরের একটা ছেলে হয়েছে, তো তার জন্য কিছু পোশাক আশাক কিনবো বলেই গিয়েছিলাম। তো সেই উদ্দেশ্যে গিয়ে হচ্ছে বিভিন্ন রকম সাংসারিক জিনিস কেনা হয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো গাইজ, আজকের মতো এখানেই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল, পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা অবশ্যই করবে। টাটা, বাই বাই।